সংখ্যার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে একদমই ব্লগ শুরু করতে পারিনি, এখন বাজে দুপুর 1:30। বুঝতেই পারছো আমি একটু বাইরে বেরিয়েছি, আর আমার সঙ্গে এই যে এনারা দুজন রয়েছে। কেন বেরিয়েছি? বেরিয়েছি হচ্ছে মেয়েকে একটু ডাক্তার দেখাতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দু তিন দিন ধরে রাত্রিবেলা একটু কিরকম মোচড় মোচড় দিচ্ছিল, বারবার কেঁদে উঠছে, ভালো করে ঘুমোচ্ছে না, আর যা হয় অবসেসিভ মাদার এখন সবাই। তো আমি ভেবেছিলাম হয়তো ওর কিছু প্রবলেম হচ্ছে, তাই জন্য একটুখানি ডক্টর দেখাতে নিয়ে এসেছিলাম। তো ডক্টর যেটা বললেন যে কিছুই হয়নি, এগুলো সব নর্মাল জিনিস, আর একটুখানি দুধ তুলে দিচ্ছিল, মানে বারবার বারবার ছানা করে দিচ্ছিল। তা ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে, ও একটু বেশি খেয়ে নিচ্ছে, সেটাইও ছানা করে তুলে দিচ্ছে, সেটাতে ভয়ের একদমই কিছু নেই। আর একটা এমনি জাস্ট নর্মাল একটা যেটা গ্যাসের ওষুধ থাকে সেটাই দিয়েছে, সেটাই খাওয়াতে বলেছে। তো মোটামুটি আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর আজকে কিন্তু বাড়িতে অনেকে আসছে, অনেকে আসছে বলতে মিহির জেঠু জেঠিমা আর দিদি, ওকে প্রথমবার আসছে আজকে দেখতে। আর তার সঙ্গে সন্দেশের আজকে আসার কথা আছে। লাস্ট 2 সপ্তাহ ধরে সন্দেশ আসবো করে আসতে পারছে না, তোমরা জানো ওরও শরীরটা খারাপ চলছিল। তো এট লাস্ট আজকে আসবে বলে বলেছে সন্দেশ, দিদি ভাই, রানা, তিনজনেই আসবে। চলো আপাতত বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে হচ্ছে আমার মিহি। বলো, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি, আমি শুধু একটু বেজি বেজি দুধ তুলে দিচ্ছিলাম, তাই তো? চলো বাড়ি গিয়ে কথা। গোড়াবাজারের ভেতর দিয়ে এখন যাচ্ছি, এখন আর দিল্লি রোডটা নিলাম না। ভেবেছিলাম একটুখানি মেয়েকে ফ্ল্যাটে নিয়ে যাব, কিন্তু ফ্ল্যাটে অঙ্কিতারা নেই, ওদেরকে ফোন করেছিলাম, তাই জন্য এখন আর নিলাম না, পরেই নিয়ে যাব একবারে। এখন গোড়াবাজারের ভেতর থেকে যাওয়ার আর একটা কারণ হচ্ছে, সকালবেলা অরিন্দম বাজারে তো গেছিল, যা যা বাজার করা সেগুলো করে এনেছে, কিন্তু যেগুলো কোনোটাই শেয়ার করতে পারিনি, কারণ মেয়েকে নিয়ে খুব টেনশনে ছিলাম। তো এখন যেটা নিতে হবে সেটা হচ্ছে একটু মিষ্টি নিতে হবে। এই গোড়াবাজারের ভিতরে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, হয়তো অত নামি দোকান নয়, কিন্তু খুব ভালো মিষ্টির ওদের কোয়ালিটি হয়। তো চলো এখন ওই দোকানটা থেকে যদি খোলা থাকে একটু মিষ্টি নিয়ে তারপর একবারে বাড়ি যাব। মিষ্টির দোকানে চলে এসেছি, এটা হচ্ছে দোকান। কি মিষ্টি আছে আগে একবার দেখি। এই যে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে আছে, মেয়ে রয়েছে গাড়ির মধ্যে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি গাড়িতে উঠতে হবে, উঠে পড়ি। মিষ্টি নেওয়া তো হয়ে গেছে, এখন যাওয়ার সময় আমাদের সামনেটা অ্যাপোলো ক্লিনিক পড়ে, তা মেয়েকে যেটা ওষুধ দিয়েছে ডান দিকে অ্যাপোলো ফার্মাসি পড়ে। তো সেখান থেকে মেয়ের যে ওষুধটা দিয়েছে সে ওষুধটা পাই নাকি একবার দেখবো, তাহলে একবারে ওষুধ নিয়ে বাড়ি চলে যাবো, তাহলে আর অরিন্দমকে সন্ধ্যাবেলা বেরোতে হবে না, সবাই আসবে, একসাথে থাকবো, গল্প করবো, সেটাই ভালো। আর অরিন্দম আছে চেম্বার অফ, তাই তো? চেম্বার অফ নিয়েছে। চলো আবার ওষুধটা নিই, তারপর আবার বাড়ি গিয়ে কথা হবে। চলে এসেছি অ্যাপোলোতে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আগে রাস্তাটা ক্রস করে নিই, দেখি ওষুধ পাই কিনা, পেলে ভালো হবে। চলো অবস্থা, যখন অ্যাপোলোতে ঢুকলাম তখন হচ্ছে বৃষ্টি, আর দেখো এখন খটখট করছে রোদ। যাই হোক, আমার হয়ে গেছে নেওয়া, গাড়িতে উঠেনি, এক সেকেন্ড, উঠে পড়েছি গাড়িতে। আমি হচ্ছে ওষুধ মতিনামটা একবার নিয়েই নিয়েছি, ঠিক আছে, লাগবেই যেহেতু। আর অ্যাপোলোতে না একটা দাদা ধূপকাঠি বিক্রি করছিল 10 টাকা করে, তো ওনার থেকে দুটো ধূপকাঠি নিয়েছি। এই চলো এবার সোজা বাড়ি, আর কোথাও দাঁড়ানো নেই, তাই তো? আর কোথাও, এটা কী সেরেছে গরমের মধ্যে, সব কী পড়েছিস, টুপি ফুপি, যাই হোক চলো একবারে বাড়ি। চলে এসেছি বাড়ি, উনি এখন চেঞ্জ করছেন, ঘুমোতে ঘুমোতে গেছে, ঘুমোতে ঘুমোতে বাড়ি এসছে, পেটু দরদর করছে এক্ষুনি, খিদু মামাম খিদু। চলো চেঞ্জ করে নিই, আবার পরে কথা হবে। বাড়িতে ফিরে এসে দেখি এখন রান্না বান্নার বিশাল তৈরি চলছে, কাকিমার আজ বিশাল খাটনি। কি রান্না হচ্ছে কাকিমা? এটা কাক চিকেন, এটা কি? এটা চাটনি, আমি চিকেনের এই ভাবলো। এটা কার চিকেন? এটা প্রিয়াঙ্কার চিকেন। আমার আর বাকিদের, বাকিদের চিকেন হয়ে গেছে? ওরে বাস, সে কত চিকেন, রংটা তো সেরা হয়েছে একদম, এখন চাটনি হলেই হয়ে যাবে। সন্দেশের মাছ হয়ে গেছে, দেখি সন্দেশের মাছ কোথায় দেখি, এই যে কাতলা ফিশ, কাতলা ফিশ সন্দেশের, গরম তো একদম।
মাছটা ভালো ছিল একদম জ্যান্ত মাছ পুরো। এটা হচ্ছে চিনি। ও চিনির আবার আলাদা। চিনির আবার আলাদা। চিনি কি এরকম খায়? চিনি এটা খাবেই না। চিনি এর খাবে না। ও এটা খাবে না কসম পেয়ে যে এইটা এইটা না আমি এটা কত সুন্দর চার পিস করলাম জানি ঠিক আছে রেখে দাও যদি এটা খায় নালে কিন্তু খাবে না ওটা খাবে না তা আমাকে বলবি তো ও তো এটাই খাবে এটা তো লঙ্কা দেওয়া ও লঙ্কাই খাবে তো লঙ্কা না লঙ্কা ছাড়া বলছি ও সো লঙ্কা আমি ওইটা লঙ্কা ছাড়া ওটা করে রেখেছি আমি এখন আমি আর জানি না এসে মেয়ের এখন বিশাল খিদে পেয়ে গেছে এখন কাঁদছে খিদে পেয়েছে মাম ড্রেসটা চেঞ্জ করুক এই কান্না যখন বেশি করে তখন থামানোর একটা আমি উপায় জানি ও যতটা চিৎকার করবে তার থেকে একটু বেশি জোরে চিৎকার করলে চুপ করো মামা মামা চুপ এই যে চুপ করে গেছে আবার এক্ষুনি শুরু করবে আবার করো শুরু করো এ এ এ এ হাত কামড়াচ্ছ কেন খিদে পেয়েছে বললাম তো মাম দেবে এক্ষুনি ঠিক আছে ও খেয়ে নিক খাওয়ার পর আবার তোমাদের দেখাচ্ছি আচ্ছা আমরা আজকে তো ডাক্তারের কাছে গেছিলাম ওর ঢেকুর তোলার যে সমস্যাটা হচ্ছিল অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে তো ডক্টর আমাদের একটা টেকনিক দেখিয়েছে যেটা আমি একটুখানি শেয়ার করছি অরিন্দমকে নিচ্ছে কি পিঠে মানে কাঁধে আর কিভাবে কোন পজিশনে নিতে হবে কিভাবে ঢেকুর তোলাতে হবে সেটা একবার আমি শেয়ার করে দিচ্ছি তাতে অনেকেরই হয়তো সুবিধা হবে হাতটাকে এরকম করে ধরবে মাথাকে এরকম ধরবে পেট যেটা আছে পেটটা একদম পুরো এই জায়গায় মানে একদম পেটের উপর যাতে চাপা মোট কথা পেটটাকে কাঁধের উপর রাখতে হবে রেখে পেটের উপরে চাপড় দিতে হবে পিঠের উপরে বা বুকের উপরে নয় চাপড়টা পুরোটাই পড়বে একদম পেটের উপরে তাতে দশ মিনিট নিয়ে ঘুরলে আশা করি ঢেকুর তুলে দেবে পাটাকে জাস্ট একটু সাপোর্ট দিয়ে রাখলেও আর পড়বে না আরে কাকিমারা জানে না সবই পারে হ্যাঁ ব্যাস এইভাবে 10 মিনিট ঘোরার পরে ঢেকুর যখন তোলা হয়ে যাবে তারপরে 10 মিনিট ওকে খাড়া করে বসিয়ে রাখতে হবে আচ্ছা এখন বাজে বিকেল 3টে মেয়ে একটু ঘুমিয়ে গেছে যাই হোক আমরা ডাক্তার দেখাতে যাওয়ার আগে অল্প কিছু ভাত খেয়ে গেছিলাম আমি অমলেট আর ডিমের অমলেট আর ভাত খেয়ে গেছিলাম প্রিয়াঙ্কাও তাই খেয়ে গেছিল ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছিল আর এখন আপাতত মিহি ঘুমোতে আমরা লাঞ্চটা সেরে নিই লাঞ্চ সারার পর আজকে দুজন স্পেশাল গেস্ট আসবে অলরেডি প্রিয়াঙ্কা বলেছে তারা আসলে আবার দেখা হবে এখন ঘড়িতে বাজে 5:25 আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কোথা থেকে চিনির আওয়াজ পাচ্ছি মনে হয় ওরা চলে এসছে দেখি কে এসছে ওয়াও এই হচ্ছে আমাদের ছোট্ট চিনি চিনি হচ্ছে মিহির মিহির দিদি না মিহির তোমার দিদি না না তুমি মিহির দিদি না এটা কী নিয়ে এসছো তুমি খেলনা তুমি খেলবে বলে তাহলে কে বনু তো খেলতে পারে না যাও কাম্মাকে দাও বনুর জন্য দেখাও আর এইদিকে এই যে দাদা আর বৌদি এসছে ওরা এই সবে ড্রেস ফ্রেস চেঞ্জ করলো এটা বৌদি আমার আর এটা হচ্ছে দাদা চিনি তুমি একটা হাই করে দাও এটা কি একবার হাই করে দাও ওরে বাস এটা একটা ডগি ডগি কি ইয়ে করে ঘেউ ঘেউ করে কেমন করে ঘেউ ঘেউ করে ডগি এইটা কি এই একটা বাপ রে এগুলো কার খেলনা এত সব বলো ওরে বাস ওরে বাবা এটা তো ভূত ভূত ব্ল্যাঙ্কেট বনু তো ভয় পেয়ে যাবে ওরে বাস এগুলো কি জামা বাবা এটা হ্যাঁ চিনির এটা ওরে বাস কি সুন্দর জামা এত জামা বনুর এত খেলনা এটা তো তোমার গায়েও হয়ে যাবে পচা লাউ চিনি পচা লাউ কাকা
আচ্ছা এখন কাকিমা কফি বানিয়ে নিয়ে এসেছে, কফি আর কি আছে কফির সাথে? কফি বিস্কিট আর চিনির জন্য একদম দারুণ কফি বানিয়েছে কাকিমা। চিনির জন্য হয়েছে ও সেম সেম, বড় আর ছোট, এটা কাম্মার বোতল আর চিনির বোতল, আর চিনির জন্য এই যে সুজি হয়েছে, কি সুজি এটা? চিনি ঝাল সুজি। ঝাল সুজি তুমি খাও, এটা ভালো খাও, চিনি স্পেশাল সুজি। চিনি এখন খাবে, তার সাথে বিস্কুট খাচ্ছে। এখন বাজে 6:30, মেয়েকে এক্ষুনি খাওয়ালাম, এখন একটা ঢেকুর উঠেছে আর একটা ঢেকুরের অপেক্ষা চলছে। এই যে দিদি ভাই এসছে। এই হুদু, সন্দেশ কোথায় আসছে? এই যে চলে এসছে বদমাশ ডাক বে। আর একজন লুকিয়ে গেল, এই রানা। এই যে এটা হচ্ছে মিহির মেশো, আর এই হচ্ছে সন্দেশ। পাপা একটু হাই বলে দাও সবাইকে, ভালো করে বলো। দাদা আর বৌদি এসছে, একটা আমাদের ওখানে স্পেশাল মিষ্টি পাওয়া যায়, আর যে মিষ্টিটা এই এখানে আমরা কখনো সেরকমভাবে পাইনি। দেখাচ্ছি মিষ্টিটা, এই হচ্ছে মিষ্টি। এই মিষ্টিটার ওখানে বলে ছানার মুরকি বলে না, এগুলো কি এনেছো? দেখো ভাই ক্ষীর কদম ভালো খায়, তাই জন্য দিদি ভাই ক্ষীর কদম এনেছে। আর এখানে আছে হ্যাঁ রসগোল্লা, কি বড় সাইজ। এই মুহূর্তে আমার প্রথম পিজাটা রেডি হয়ে গেছে, এই দেখো। এক এক করে খেতে হবে, একসাথে সবগুলো করা সম্ভব না। যাই হোক প্রথম গরম গরম, এখন কার ভাগ্যে পরে দেখি, চিনি তো আগেরটা খাবেই, তারপর দেখি কে কে পায়। আমাদের ফার্স্ট ব্যাচ পিজ্জা রেডি, হোমমেড পিজ্জা, আমাদের টেস্টার। এই যে চিনি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। গরম আছে, দাঁড়াও আমি ফুরিয়ে দিই। এটা লঙ্কা দেওয়ানি, এটা হচ্ছে লঙ্কা ছাড়া, আমার চিনির আর সন্দেশের। এখন বাজে 8:30, এখানে পরীক্ষা চলছে। কিসের পরীক্ষা চলছে জিনি? সেভেনের পরীক্ষা, ড্রয়িং পরীক্ষা। আচ্ছা এটা ড্রয়িং পরীক্ষা চলছে, এদিকে চিনি আর এদিকে হচ্ছে সন্দেশ, দুজনে মিলে পরীক্ষা পরীক্ষা খেলা হচ্ছে। অনেক শান্ত হয়ে চুপ করে আছে, নাহলে তাণ্ডব চলছিল। সন্ধেটা কীভাবে কাটছে সেটা তো দেখতেই পাচ্ছ, একদিকে চিনি একদিকে সন্দেশ। ভাগ্যিস মিহিটা এখনো বড় হয়নি, না হলে এদের মধ্যে যদি ও এসে জুটতো তাহলে হয়ে যেত মোটামুটি অবস্থা। এখন চলছে ডিনারের পর্ব, দাদা বৌদি এখন খেতে বসেছে, এরপরে আমরা খেয়ে নেব। আর তাহলে ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোথায়? ইউটিউবে। আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে প্লিজ ফলো করে দিও। টাটা।